আওয়ামী লীগ নেতা নূর ইসলাম তার নেতৃত্বে কিছু লোক এসে আমাকে প্রথমে শাউট করলো, তুই কেন এখানে এসেছিস, কত বড় সাহস, তুই কার অনুমতিতে, জাস ভাষাটা এরকম, তুই কার অনুমতিতে জায়গায় সভা করতেছিস, তোর তুই সাহস পেলি কোথায়। আমি হতভম্ব হয়ে গেলাম। চরমোনা ইউনিয়নে বুখাইনগর হাই স্কুল মাঠে বিকেলে আমাদের একটি উঠান বৈঠক ছিল। আপনারা দেখেছেন সে জায়গায় হাজার হাজার নারী বোনেরা আমার ভাইয়েরা অংশগ্রহণ করেছিল। আমাদের যখন সভা চলছিল, সভা থেকে 100 গজ দূরে নৌকামার্কার সমর্থকের যে প্রচার অফিস, সে জায়গা থেকে বিকট শব্দে বক্স, সাউন্ড বক্স বাজানো হয়েছিল। আমি যখন, এবং সেটা এতটাই বিকট যে আমার, আমি যখন আমাদের কর্মীরা বক্তৃতা দিতেছিল সেটা শোনা যাচ্ছিল না। আমি যখন বক্তৃতা দিতে উঠলাম, তার আগেও আমি যারা প্রশাসনের ছিল তাদের আমি অনুরোধ করলাম, আমি নিজে বললাম যে ভাই আপনারা এটা একটু বন্ধ রাখেন, আমার বক্তৃতা শেষের পর আপনারা এটা কন্টিনিউ করেন, যেহেতু সমস্যা হচ্ছে। ও আমি প্রশাসনের কর্তা যারা ছিলেন দায়িত্বরত তাদের আমি বললাম ভাই আপনারা একটু রিকোয়েস্ট, আপনাদের আমার রিকোয়েস্ট তাদের, আপনি একটু অনুরোধ করেন এই মুহূর্তে একটু বন্ধ রাখার জন্য। তারা তাদের কাছে গিয়েছিল, কিন্তু তারপরও তারা সেটা অব্যাহত রেখেছিল, আরও শব্দ বাড়িয়ে দিয়েছিল। পরে আমি সভা শেষ করে আমি বের হব, তখন আমার কিছু কর্মী তারা আমার কাছে আসলো যে এ জায়গায় নৌকামার্কার সমর্থক যারা ওই জায়গায় স্থানীয় নেতা আছে, নূর ইসলাম যে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি, তার নেতৃত্বে তাদের ওই মিটিং থেকে যে বুখাইনগর বাজারের দিক থেকে বের হয়ে তারা যাবে তাদের বাধা দিচ্ছে এবং প্রশাসন চেষ্টা করতে আছে বাধা ঠেকানোর। তখন আমি বললাম শান্ত হতে, আমি নিজে সে জায়গায় গেলাম। প্রশাসনের লোকরা আমাকে নিষেধ করেছিল, আমি নিজে যেয়ে আমি দাঁড়িয়ে থাকলাম নিজে। আমি বললাম আমার ছেলেদের তোমরা এ জায়গা থেকে বের হয়ে চলে যাও, ওরা যাচ্ছিল অনেকটাই চলে গেছে। এই অবস্থায় আমার পিছন থেকে, আমার পিছন থেকে স্থানীয় যে আওয়ামী লীগ নেতা নূর ইসলাম তার নেতৃত্বে কিছু লোক এসে আমাকে প্রথমে শাউট করলো, তুই কেন এখানে এসেছিস, কত বড় সাহস, তুই কার অনুমতিতে, জাস ভাষাটা এরকম, তুই কার অনুমতিতে জায়গায় সভা করতেছিস, তোর তুই সাহস পেলি কোথায়। আমি হতভম্ব হয়ে গেলাম, আমি শুধু বললাম আপনি এটা কী বলতেছেন, জাস্ট এতটুকু। এরপরে সে আমাকে প্রাণনাশের হুমকি দেয়, তেড়ে আসে, আমার কর্মীদের হামলা করে। পরবর্তীতে যখন আমার আমার আমি তারপরও যাচ্ছিলাম না, কারণ আমি মনে করতেছিলাম যদি আমি চলে যাই এ জায়গায় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তখন প্রশাসনের লোক, মিডিয়া ভাইরাও কালকে আক্রান্ত হয়েছেন, তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, তারা সকলে মিলে আমাকে একেবারে হাত জোর করে আমাকে জাগিয়ে নিয়ে আমার গাড়িতে তুলে পাঠাইয়ে দেয়। এরপরে আমার লোকদের মারধর করা হয়েছে, যেটা যাই প্রশাসনের লোক, মিডিয়া ভাই অনেকেরই ভিডিওতে এটা আছে, এবং তারা নিজেরা নিজেরা তাদের অফিসের একটা অংশ ভাঙচুরও করেছে। আমি চলে আসার পরে আমার যে ওই জায়গায় বক্তৃতা দিয়েছে, মিটিংয়ের দায়িত্বে ছিল সবুজ হাওলা, তাকেও মারধর করা হয়েছে এবং সে জীবন সংখ্যায় ভুগতেছে। সাথে সাথে আমি প্রশাসনের যারা আছেন, মিডিয়া ভাই যারা আছেন, তাদের সকলকে বিষয়টি অবগত করার পর আমাদের কোতোয়ালি থানার আওতাধীন ওই এলাকা, যেহেতু ওসি সাহেব, এসি সাহেব, তারা তাৎক্ষণিক ওই জায়গায় যায় এবং ওনারা ঘটনার সত্যতা খুঁজে পায় প্রাথমিকভাবে। এরপরে আমি বিষয়টি কোতোয়ালি মডেল থানার ওসির নজরে নিয়ে আসলাম, ওনাকে লিখিত দিলাম, কমিশনার বরাবরে আমি একটা দরখাস্ত দিয়েছি এবং আমি আপনাদের সাথে সভা করার পর বিষয়টি আমি অফিসিয়ালি আমাদের যে রিটার্নিং কর্মকর্তা তাকে জানাবো, আমাদের যে ইলেকশন ইনকোয়ারি কমিটি আছে তাদের নজরে গিয়েও আনবো। আমার একটা কথা, আমি সব অবস্থানে বিশ্বাসী, আমি প্রতিটি সভায় অনুরোধ করেছি সবাইকে, যেহেতু নির্বাচনটি অনেকটা, আমিও আওয়ামী লীগের একজন কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী শেখ হাসিনার কর্মী, আমি আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির একজন নগণ্য সদস্য সাধারণ। তো আমি, নেত্রী আমাদের সরাসরি বলে দিয়েছেন স্বতন্ত্র যারা তারাও নির্বাচন করতে পারবে দলের লোক হলেও, সেই আমি প্রতিটি মিটিংয়ে, গতকালকে টুঙ্গিবেড়িয়াও মিটিং করেছি, আমি সব জায়গায় আমি আহ্বান জানাইছি যে আমরা অবশ্যই সেই মিটিংয়ে দলগতভাবে সকলেই আমার যারা সমর্থক দল মত নির্বিশেষে অংশগ্রহণ করব। সবচেয়ে দুঃখজনক গতকালকের নগরীর রূপাতলী এলাকায়, আমি গতকালকে থেকে প্রধানমন্ত্রীর আগমন
জনসভা সফল করার জন্য ওনাকে শুভেচ্ছা জানিয়ে মাইকিং এর ব্যবস্থা করেছি, সেই প্রচার মাইকও ভেঙে ফেলা হয়েছে নগরীর রূপতনী এলাকায়। আমাদের কর্মীদের সবাই না আসতে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া, এমনকি ঘর থেকে বের হতে দেওয়া হয়নি। বলা হয়েছে এ জায়গায় গেলে সরকারি সুবিধা যেসব পায় মানে সুবিধাভোগী বিভিন্ন কার্ড সবগুলি বন্ধ করে দেওয়া হবে, এমনকি মুক্তিযোদ্ধা কার্ডও বাতিল করা দেওয়া হবে, জাতীয় হুমকি দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের। বিষয়টি আমরা যে ইলেকশন কেন্দ্রিক ইনকোয়ারি কমিটি আছে এই আসনে, তাদেরকে অবহিত করলে তাৎক্ষণিক তারা সে জায়গায় উপস্থিত হয়ে বিষয়টির প্রাথমিক জিজ্ঞাসাবাদের সত্যতা পায় এবং সে জায়গায় আইনগত বিষয়ে প্রসেসিংয়ে আছে, আগাচ্ছে, সেটা চলমান। এরপরে আমরা একই দিন 22 তারিখে যখন আমি ওই সভা শেষ করে আসতেছিলাম, তখন খবর পেলাম নগরীর 21 নং ওয়ার্ডের গোরস্তান রোড কাশেমাবাদ খানকার সামনে আমার দুইবার আমার এক নারী কর্মী আয়শা আক্তার, তার প্রতিষ্ঠান, সে আমাদের কাজ করতো, প্রচার করতো, তাকে হুমকি দেওয়া হয়েছে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার। রিজানুর রহমান নিয়ন, যিনি নগরীর 15 নং ওয়ার্ড ফরেস্টার বাড়ি এলাকায় প্রচার কাজে চালানোর সময় কিছু আমার নারী কর্মীকে তার নেতৃত্বে শ্লীলতাহানির চেষ্টা করা হয় এবং আমার দুইজন কর্মীকে আহত করা হয় মারধর করে। তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন, যেটি মিডিয়া ভাইদেরা জ্ঞাত আছেন, এবং আমি বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে পরবর্তী পরের দিন অভিযোগ জানিয়েছি। নগরীর পার্শ্ববর্তী ঝরঝরিয়াতলা বাজার, যেটি কাশীপুর এবং চরবাড়িয়া ইউনিয়নের মধ্যবর্তী, সে জায়গায় আমার এক কর্মীকে প্রাণনাশে হুমকি দেওয়া হয় নৌকার প্রচারণা করলে 7 তারিখ পর দেখে নেওয়া হবে এবং তাকে মারধর করা হয়। বিষয়টি আমি প্রশাসনের নজরে এনেছি, মিডিয়া ভাইদেরও নজরে এনেছি এবং আমি সব জায়গায় এরপরে একের পর এক বিভিন্ন জায়গায় আমার উপর, আমার প্রচার মাইকের উপর হামলা করা হয়, ভাঙচুর করা হয়, পোস্টার প্রতিনিয়ত আমরা পোস্টার লাগাচ্ছি, পরের দিন সকালে দেখি আমাদের সেই পোস্টার নেই, সে জায়গায় অন্য প্রার্থী পোস্টার উঠতে লাগানো সাটানো আছে। আমরা বিভিন্ন জায়গায় প্রচারে বাধার বিঘ্ন হচ্ছে, আমাদের অফিস বন্ধ করা হয়েছে, কোথাও কোথাও আমরা অফিস বুকিং দিয়েছি করার জন্য, দেখা গেলো যে অফিসগুলো স্থায়ী সে জায়গায় বাড়ি ওই ভবনের যে মালিক সে বললো যে ভাই আপনাদের অফিস দেওয়া যাবে না, দিলে আমার সমস্যা হবে, আমার অসুবিধা হবে। এবং বিশেষ করে নগরীর 25 নং ওয়ার্ডে যখনই আমার কর্মীরা প্রচারের জন্য গিয়েছে কোথাও, সাথে সাথে মোটরসাইকেল মহড়া দেওয়া হয় আতঙ্ক সৃষ্টির জন্য। আমি আপনাদের মাধ্যমে আপনাদের সকলের কাছে আমি সাহায্য চাই, অনেকে বলে প্রশাসনের সহযোগিতা চাই, শেষ পর্যন্ত আমি কথা দিয়েছি, আমি একজন সমাজসেবক বলি আর নগণ্য রাজনৈতিক কর্মীই বলি, আমি ভোটের মাঠে আছি শেষ পর্যন্ত, আপনাদের সে থাকার জন্য সহযোগিতা চাই এবং আমি আপনাদের মাধ্যমে বরিশালের সকল প্রশাসনের ব্যক্তি সারা দেশের যে যে জায়গা থেকে এটা দেখতেছেন বা দেখবেন সকলের কাছে একটি আহ্বান জানাবো যে নির্বাচনের পরিবেশটা যেন অবশ্যই সব অবস্থানমূলক হয়, সেটা সম্প্রীতির বন্ধনের হয়, আমরা যার যার মতো প্রচার করব, প্রচারণা করব, কেউ এ জায়গায় ব্যক্তিগত অনাকাঙ্ক্ষিত কোনো হস্তক্ষেপ করব না বা পরিবেশকে আমরা নষ্ট করব না, খারাপ করব না, ধ্বংসাত্মক কোনো সংঘাতের দিক নিয়ে যাব না। সেজন্য আমি এই বিষয়ে আপনাদের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা, সকলের জিনিসটা অবগতকরণের জন্যই আজকের আমার এই আপনাদের মিট দ্য প্রেস বলেন আর আপনাদের মুখোমুখি হব বলেন আমার সামগ্রিক অবস্থান।